গুরুত্বপূর্ণ খবর অসমিয়াত এখার কথা আছে যে কথাতেই বতা যা বতা পায় কথাতেই কটা যায় অর্থাৎ বদরুদ্দিন আজমলৰ এটা মন্তব্য আর এই মন্তব্যটো হয়তো বিপদ বিপদ ঘটাব পারে বদরুদ্দিন আজমলৰ ক্ষেত্রে কিছুদিনের পূর্বে বদরুদ্দিন আজমলে একটা মন্তব্য করেছিল যে মন্তব্য জানাইছিল যে আগন্তুক বিধানসভাত বা সংসদত বদরুদ্দিন আজমলে মিয়া ভাষাত ভাষণ দিব আর মিয়ার যে অধিকার আছে সেই অধিকার বদরুদ্দিন আজমলে কাহি আনিব লগতে কৈছিল যে নগাঁও লোকসভা সমষ্টিত এতিয়া মিয়া হৈছে সংখ্যাগুরু গতি 64% মিয়া ভোট থাকার কারণে এবার নগাঁও সমষ্টিত মিয়াই এমপি হব গতি মিয়া অধিকার কাহি আনিম বলে বদরুদ্দিন আজমলে যে মন্তব্য করেছিল মিয়া ভাষাত যে ভাষণ দিম বলে সংসদত ভাষণ দিম যে মন্তব্য দিছিল এই মন্তব্যের বিরুদ্ধে এবার বদরুদ্দিন আজমলৰ বিরুদ্ধে গরজি উঠেছে অসম মিয়া পরিষদে আমি জানাই আছো এটা গুরুত্বপূর্ণ খবর কিয়নো এবার আজমলৰ বিরুদ্ধে গরজি উঠেছে মিয়া পরিষদ আজমলৰ বিরুদ্ধে গরজি উঠেছে অসম মিয়া পরিষদ মিয়াক লৈ রাজনীতি নকৰাৰ হুংকার সভাপতি বাতেন আব্দুল বাতেন সাংসদ হিসাবে আজমলে যি কথা কব লাগে তেনেদরে কথা কোৱা নাই মিয়া ভাষা বলে পৃথিবীত কোনো ভাষা নাই ইতিহাসত আছে নেকি মিয়া ভাষা বলে কিবা ভাষা এইখিনি সাধারণ জ্ঞান নাই নেকি আজমলৰ এই মন্তব্য মিয়া পরিষদৰ মিয়া বলে জনগোষ্ঠী থাকিব পাৰে মিয়া এটা দুৱান বলে কব পাৰে কিন্তু মিয়া ভাষা বলে কত আছে সেই জ্ঞান আজমলৰ নাই নেকি কি শর্ত সাপেক্ষে এটা ভাষা হব সেইখিনি জ্ঞান আজমলৰ নাই নেকি আজমলে বেলেগক মিয়া বলে সম্বোধন করে কিন্তু নিজকে কেতিয়াও মিয়া বলে পরিচয় নিদিয়ে আজমলক অসমীয়া জাতি নালাগে মিয়া জনগোষ্ঠী নালাগে আজমলক অসমীয়া মানুষেই নালাগে এনে ধরনের মন্তব্য আজমল আজমলৰ দৰে নেতার বিরুদ্ধে মিয়া পরিষদ বা মিয়া লোকসকলক থিয় দিবর কারণে জানাইছে বিরুদ্ধে থিয় হবর কারণে জানাইছে আজমলৰ বিরুদ্ধে কিয়নো আজমলৰ দৰে এগৰাকী সাংসদে বিপদ ঘটাব বা মিয়ার সম্পর্কে সাধারণ জ্ঞান নাই বলে এবার মিয়া পরিষদে এবার উভতি ধরেছে বদরুদ্দিন আজমলে কৈছে যে ইতিহাসত মিয়া ভাষা বলে কোনো ভাষা নাই যদি বদরুদ্দিন আজমলে কলে হতেন মিয়া এটা দোয়ান তেতিয়াহলে মানি লব পারে কিন্তু মিয়া ভাষা বলে ইতিহাসত লিখা নাই সেইখিনি জ্ঞান আজমলৰ নাই নেকি বলে প্রশ্ন করেছে মিয়া পরিষদের ফালেরপা লগতে কি কি শর্ত সাপেক্ষে যে এটা ভাষা হব পাৰে সেই কথাও নাজানে আজমলে আজমলে বেলেগক মিয়া বলে সম্বোধন করে কিন্তু নিজকে কেতিয়াও মিয়া বলে পরিচয় নিদিয়ে আজমলক অসমীয়া জাতি নালাগে মিয়া জনগোষ্ঠী নালাগে আজমলক অসমীয়া মানুহেই নালাগে তেনে ধরনের মন্তব্য করে আজমলে আজমলৰ দৰে নেতার বিরুদ্ধে মিয়া জনতাক থিয় হবলে আহ্বান জানালে অসম মিয়া পরিষদে কেন দেখা পোৱা গৈছিল পরহির দিনটোত নগাঁওত উপস্থিত হয় এগৰাকী ধুবুরীর সাংসদ বদরুদ্দিন আজমলে আমিনুল ইসলামৰ পক্ষত নির্বাচনী প্রচার সভাত ভাগ লৈ সন্মুখত থকা যিসকল জনতা আছিল মিয়া জনতাক সম্বোধন করিলে যে আগন্তুক যি সংসদ হব বা অসমৰ পৰা যি সাংসদ জয়ী হৈ কেন্দ্রলৈ যাব এই সাংসদে এবার আমি কিন্তু সংসদত মিয়া ভাষাত ভাষণ দিম আর মিয়া ভাষাত ভাষণ দিয়ার লগতে মিয়ার অধিকার আমি খুঁজিম যদি অধিকার নিদিয়ে তেতিয়াহলে মিয়ার অধিকার আমি কাহি লৈ আহিম লগতে তেওঁ বিতর্কিত এক মন্তব্য করেছিল যে নগাঁও লোকসভা সমষ্টি যি এটা ঐতিহাসিক সমষ্টি অসমৰ সেই নগাঁও সমষ্টিত এতিয়া মিয়া সংখ্যাগুরু পূর্বতে মিয়া সংখ্যালঘু আছিল কিন্তু এতিয়া মিয়া সংখ্যাগুরু কিয়নো মিয়ার 64% ভোট আছে নগাঁও সমষ্টিত গতিকে মিয়াই এবার নগাঁওৰ পৰা জয়লাভ করব বা AIDFএ নগাঁওৰ পৰা সাংসদ হিসাবে প্রার্থী জয় হওয়াটো প্রায় নিশ্চিত আর এই কথা বদরুদ্দিন আজমলে কোৱাৰ পাছতে মিয়া ভাষাত ভাষণ দিম বলে কোৱাৰ পাছতে এতিয়া গরজি উঠেছে আজমলৰ বিরুদ্ধে অসম মিয়া পরিষদে তেওঁলোকে কৈছে যে আজমলৰ সাধারণ জ্ঞান নাই যে ভাষা মিয়া ভাষা আছে নে নাই বা মিয়া ভাষা মিয়া দোৱান নে ভাষা সেই জ্ঞান আজমলৰ বর্তমান সময়লৈকে নাই আর আজমলৰ দৰে নেতার বিরুদ্ধে মিয়া জনতাক থিয় হবলৈ আহ্বান জনাইছে এবার অসম মিয়া পরিষদৰ পৰা আর এই মন্তব্য জনালে আব্দুল বাতেন মিয়া অসম মিয়া পরিষদৰ সভাপতি আব্দুল বাতেনে আমি প্রথমতে আজমলৰ সেই মন্তব্যটো কিছু কিয় অংশ দেখুৱাই লব বিচাৰিছোঁ যিটো মন্তব্য আজমলে মিয়া ভাষাত ভাষণ দি কেনেদৰে নগাঁও সমষ্টি মুসলমান বা মিয়াই সংখ্যাগুরু হল সেই সম্পর্কে যে মন্তব্য দিলে এই মন্তব্যর কিছু কিয় অংশ প্রথমে শুনাই লৈছোঁ তাৰপিছত আমি মিয়া পরিষদৰ প্রতিক্রিয়া শুনাম এই
কাৰণ লাগে লাগে লাগেই লাগে এইবাৰ আমি এজন চিৰন্তীয়া আপোনালোকৰ মূল চিঙিয়া আপোনালোকৰ মিয়া আমি পাৰ্লিমেণ্টত লৈ যাবলৈ বিচাৰি আছো কিয় মোৰ লগত যদি হাজি চাহ থাকে তিনিজন যাম আৰু এয়া আমি মন্তব্য দেখুৱালোঁ বদৰুদ্দিন আজমলৰ আৰু এই মন্তব্যত তেওঁ ইতিমধ্যে ৰাজহুৱা সভাত অংশ লৈ বদৰুদ্দিন আজমলে স্পষ্টকৈ জনাইছিল যে তেওঁ মিয়া ভাষাত ভাষণ দিব আগন্তুক সংসদত গৈ কিয়নো মিয়া এম পি এইবাৰ নগাঁৱৰ পৰা জয়লাভ কৰিব কিয়নো নগাঁও সমষ্টি এতিয়া মিয়াৰ সংখ্যালঘু যি সময়ত মিয়া সংখ্যালঘু আছিল এতিয়া নগাঁও সমষ্টি মিয়া হৈছে সংখ্যাগুৰু গতিকে 66% মিয়াৰ ভোট আছে গতিকে মিয়া এইবাৰ নগাঁৱৰ পৰা জয়লাভ কৰিব সংসদত মিয়া ভাষাত ভাষণ দিব বুলি বদৰুদ্দিন আজমলে মন্তব্য কৰাৰ পাছতে এইবাৰ বদৰুদ্দিন আজমলক উভতি ধৰিছে অসম মিয়া পৰিষদে আৰু অসম মিয়া পৰিষদৰ সভাপতি আব্দুল বাতেনে আজমলৰ বিৰুদ্ধে গৈ যি মন্তব্য কৰিলে বা এই মন্তব্যৰ বিৰুদ্ধে তেওঁ যি প্ৰতিক্ৰিয়া দিলে সেই প্ৰতিক্ৰিয়াক আমি এইবাৰ পোনে পোনে দেখুৱাব বিচাৰিছোঁ যোৱাকালি মই কেইবাটাও নিউজ চেনেলত দেখিছোঁ বদরুদ্দিন সাহাবে তেখেতে সভাত কিছুমান ভাষা কিছুমান বাক্যবান কিছুমান মন্তব্য করা দেখিছো যেটা আসলতে এজন এমপি হিসাবে তেখেতে যি ধরনের ভাষা কব লাগে যেটো লেভেলত এটা গাম্ভীর্যপূর্ণ ল্যাঙ্গুয়েজ আনিব লাগে তেনেকুৱা ভাষা মই দেখা নাই তেখেতে সভাত কৈছে যে মিয়া এম পি পঠাব পার্লিয়ামেন্টত মিয়া ভাষাত বক্তব্য তাত রাখিব দিব তেখেতে কত পালে মিয়া ভাষা মিয়া ভাষা বলে কোনো ভাষা পৃথিবীত আছে নাকি ইতিহাস আছে নাকি এইখানে জ্ঞান তার নাই নাকি বদরুদ্দিনের যে মিয়া ভাষা নহয় মিয়া জনগোষ্ঠী হয় আৰু মিয়া ভাষা বুলি কোনো ভাষা নাই মিয়া দোৱান কলে তথাপি এটা কথা আছিল আৰু কামৰূপী দোৱানতহে মিয়াই ঘৰত কথা কয় কিন্তু মিয়াৰ ভাষা অসমীয়া সেইটো বদরুদ্দিন জানিব লাগে কি কি চৰ্ত সাপেক্ষে এটা ভাষা হয় আৰু কয় মিয়া ভাষা জিন্দাবাদ এইটোতো আৰু আচৰিত কথা আৰু বেলেগক কৈ আছে আপোনালোকতো মিয়া কিন্তু নিজক মিয়া নকয় বেলেগ বোলে মিয়া কিন্তু নিজক মিয়া নকয় আৰু মিয়া ভাষাত পার্লিয়ামেন্টত কথা কোৱা এনেকুৱা ভাষা এনেকুৱা বক্তব্য এজন এমপি হিসাবে এইটো এনেকুৱা বুঝাই আছে যে তেখেত যেন এজন এমপির লেভেলের কোনো ব্যক্তি নয় তেখেতের যেন এজন এজন মানে কি কম আর মূর্খামির পরিচয় দিয়া এই ব্ল্যাকশিপর নিচিনা ল্যাঙ্গুয়েজ কোয়াবিলাক এইটো মানে সকল স্তরতে প্রশ্ন উত্থাপিত হয়েছে আর তেখেতে অসমত থাকি অসমত যত বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মানুষ মিলা প্রীতি শান্তি সম্প্রীতিরে বহবাস করে তেনে এটা ঠাইত নগাঁও জেলাত নগাঁওর মানে এমপি সমষ্টিত তেনেকুৱা কথা কৈছে যে 65% ইয়াত এমপি আছে কি মিয়া আছে 65% মানে মিয়ার ভোটেরে এইবার মিয়া এমপি আর পার্লিয়ামেন্টত মিয়া ভাষারে বক্তব্য এইবিলাক কথা কই আজি যেটো হিন্দু মুসলমানের সাম্প্রদায়িকর রাজনীতি করব বিচাৰিছে আর মেরু বিভাজনের রাজনীতি তেখেতে যেটো করব বিচাৰে সেইটো দেখিলে বুঝা যায় যে বদরুদ্দিনের কোনো অসমীয়া জাতি নালাগে মিয়া জনগোষ্ঠী নালাগে অসমীয়া মা আৰু আমি দেখুৱালোঁ অসম মিয়া পৰিষদৰ সভাপতি আব্দুল বাতেনৰ মন্তব্য আৰু আব্দুল বাতেনে ইতিমধ্যে তেওঁ জনাইছে বদরুদ্দিন আজমলক কোনো অসমীয়া জাতি নালাগে মিয়া জনগোষ্ঠী নালাগে বদরুদ্দিন আজমলক অসমীয়াই নালাগে কিয়নো বদরুদ্দিন আজমলৰ যি শেহতীয়া মন্তব্য এই মন্তব্যসমূহৰ পৰা এই কথা স্পষ্ট হয় বুলি এইবাৰ অসম মিয়া পৰিষদৰ পৰা জনাইছে আৰু অসম মিয়া পৰিষদে প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰি কৈছে যে বদরুদ্দিন আজমলে মিয়া ভাষাত ভাষণ দিম বুলি কৈ সংসদত ভাষণ দিম বুলি কৈ এইখিনি জ্ঞান নাই নেকি
যে মিয়া ভাষা আসলতে ইতিহাসত কত লিখা আছে। মিয়া দুৱান হব পাৰে বা মিয়া জনগোষ্ঠী হব পাৰে, কিন্তু মিয়া ভাষা কত স্বীকৃতিপ্রাপ্ত এটা ভাষা বুলি তেওঁলোকৰ ফালৰ পৰা জনোৱা হল। লগতে কৈছে যে নগাঁৱৰ দৰে এটা অতি ইতিহাস প্ৰসিদ্ধ সমষ্টি, যিটো সমষ্টিত সংখ্যালঘুক মিয়াক সংখ্যাগুৰু হিচাপে তেওঁ আগবঢ়ালে, য'ত 65% মিয়া, তাত এতিয়া বৰ্তমান সংখ্যাগুৰু, গতিকে তাত মিয়াই এবাৰ এমপি নিৰ্বাচনত AIUDFক জয়লাভ কৰিব। আৰু AIUDFক জয়লাভ কৰিলে সংসদত গৈ মিয়া ভাষাত ভাষণ দি মিয়াৰ অধিকাৰ কাঢ়ি আনিম বুলি এই মন্তব্য দিয়াৰ পাছতে এতিয়া জাঙুৰ খাই উঠিছে অসম মিয়া পৰিষদে। আমি পুনৰ ফুল পেজ পঢ়িবলৈ চেষ্টা কৰিম বদরুদ্দিন আজমলৰ বিৰুদ্ধে গৰজি উঠিছে অসম মিয়া পৰিষদ। মিয়াক লৈ ৰাজনীতি নকৰাৰ হুংকাৰ পৰিষদৰ সভাপতি আব্দুল বাতেনৰ। সাংসদ হিচাপে আজমলে যেনেকৈ কথা ক'ব লাগে তেনেকৈ আমি দেখা নাই। মিয়া ভাষা বুলি পৃথিৱীত কোনো ভাষা নাই। ইতিহাসত আছে নেকি মিয়া ভাষা বুলি কিবা ভাষা, এইখিনি সাধাৰণ জ্ঞানো নাই নেকি আজমলৰ? মিয়া বুলি জনগোষ্ঠী থাকিব পাৰে, মিয়া বুলি দোৱান থাকিব পাৰে, কিন্তু মিয়া ভাষা বুলি ক'ৰবাত ভাষা আছে নেকি সেইখিনি কথা আজমলে নাজানে নেকি? কি কি চৰ্ত সাপেক্ষে এটা ভাষা হয় সেইখিনি আজমলে নাজানে নেকি? আজমলে বেলেগক মিয়া বুলি সম্বোধন কৰে, কিন্তু নিজকে কেতিয়াও মিয়া বুলি পৰিচয় নিদিয়ে বা দিবলৈ টান পায়। আজমলক অসমীয়া জাতি নালাগে, মিয়া জনগোষ্ঠী নালাগে, আজমলক অসমীয়াই নালাগে। আৰু তেনেধৰণৰ মন্তব্যৰে আজমলৰ কথাৰ পৰা গম পোৱা যায় বুলি এবাৰ মিয়া জাতীয় পৰিষদ অৰ্থাৎ অসম মিয়া পৰিষদৰ ফালৰ পৰা এনেদৰে তেওঁলোকে প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিছে আজমলে দিয়া মন্তব্যক লৈ।